এই জঙ্গি গোষ্ঠীর একজন আলী হাসান ওসামা তাকে আমি বলতেছি তোর যেই জঙ্গির সদস্যগুলো আমাকে ছেড়ে দিলি আমাকে হুমকি দিতেছে আমি সব মোবাইল নম্বর রেকর্ড করে রেখেছি বাংলাদেশের গোয়েন্দা সংস্থাকে আমি অনুরোধ জানাচ্ছি যদি আমরা অপরাধী প্রমাণিত হতাম বুঝছেন কথা যদি আমরা অপরাধী প্রমাণিত হতাম আজকে কি জেলে থাকতাম না নাসিরনগরে থাকতাম কি বলেন জেলে থাকার কথা না জেলে থাকার কথা না কিন্তু এই যে এত দিন ধরে তদন্ত চলছে আজ পর্যন্ত তো কোর্টে এটাকে প্রমাণ করতে পারে নাই যে না আমাদের ব্যাপারে যেই কাল্পনিক অভিযোগ দাঁড় করানো হয়েছে সেটা বাস্তবেই সত্য সেটা বাস্তবতা সম্মত এতগুলো বছর হয়ে গেল আজ পর্যন্ত কেউ তো প্রমাণ করতে পারলো না আর কোর্ট যদি কাউকে অপরাধী না বলে তাহলে দেশের কোনো জনগণ তারে অপরাধী বলার অধিকার রাখে না যদি বলে তাহলে এটা আইনের বুড়া আঙ্গুল দেখানো হয় কোর্টে বুড়া আঙ্গুল দেখানো হয় বিচারক এখনো বলতে পারছে না সে দোষী বরঞ্চ বিচারক জামিন দিয়ে রেখেছে আরে আমরা যে মামলাগুলো আমাদেরকে দেওয়া হয়েছে এগুলোরে বলে জামিন অযোগ্য মামলা কি বলে জামিন অযোগ্য তার মানে জামিন পাওয়ার কথা না তাহলে জামিন পেলাম কিভাবে তাও উচ্চ আদালত থেকে তো পেয়েছি এরপর যখন এটা নিয়ে আবার আপিল হয়েছে একেবারে সর্বোচ্চ আদালতে সুপ্রিম কোর্টে সেখান থেকেও জামিন বহাল রেখেছে মানে বুঝতে পারছেন এই মামলায় একমাত্র তখনই জামিন দেওয়া যায় আইনের ভাষ্য প্রয়োজনে আপনারাও স্টাডি করেন এটা নিয়ে যে সন্ত্রাস বিরোধী আইন এর যে ধারাগুলো আমাদেরকে দিয়েছে এগুলো কি জামিন যোগ্য নাকি জামিন অযোগ্য এগুলোতে একমাত্র জামিন দেওয়া যায় সেই ক্ষেত্রে যেখানে বিচারক অধিকাংশ আলামতের আলোকে মোটামুটি এটা নিশ্চিত হয়ে যায় যে এর ব্যাপারে যে অভিযোগ দাঁড় করানো হয়েছে এটা প্রমাণিত হবে না প্রমাণ করা সম্ভব না বরঞ্চ অধিকাংশ সম্ভাবনা এটাই সে মজলুম সে নিষ্পাপ সে নির্দোষ এটা যখন বোঝে এখনই পারে তারে জামিন দিতে তো এখনই জামিন দেওয়াটাই এটার সবচাইতে বড় প্রমাণ যে আমাদেরকে কোর্ট দোষী সাব্যস্ত এখনো পর্যন্ত করে নাই কোর্ট করে নাই কোন খেতের মূলা নতুন করে করে আবার প্রশাসন উস্কানি দেওয়ার চেষ্টা করে যে জ্যাঠাগ্রামের এই মাহফিলে ওই হুজুর না আসুক আর ওই হুজুর না আসুক আর ওই হুজুর না আসুক কেন ওই হুজুররা আসলে কি ব্যবসা বন্ধ হয়ে যাবে ওই হুজুররা আসলে কি জেলাপি খাওয়া কমে যাবে আমরা তো কারো জেলাপিতে ভাগ বসানোর জন্য আসি না নাকি আসি আরে আমরা কি কারো কাছে জেলাপি চেয়েছি জেলাপিতে ভাগ বসাতে আসি না আমরা বলতে আসি কোনটা সাদা কোনটা কালো কোনটা হক কোনটা বাতিল কে গ্রহণ করবে আর কে গ্রহণ করবে না এটা দেখা আমাদের দায়িত্ব না দেখবেন তো আল্লাহ আলেমের দায়িত্ব হককে প্রকাশ করে দেওয়া না করলে কি হবে জানেন না করলে আপনি হয়তো খুশি থাকবেন কিন্তু কেয়ামতের দিন আল্লাহ সহি হাদিসের ঘোষণা অনুসারে এই আমার গলায় জাহান্নামের আগুন দিয়ে তৈরি লাগাম লাগিয়ে যেভাবে কুত্তারে টেনে টেনে নিয়ে যান মনিবের সামনে এভাবে আল্লাহ আমারে হাজির করবেন তার সামনে আলেমরা দ্বিমুখী সংকট আল্লাহরে খুশি করতে গেলে বান্দা হয়ে যায় বেজার বান্দারে খুশি করতে গেলে আল্লাহ হয়ে যায় বেজার বললে আল্লাহ খুশি বান্দা বেজার না বললে বান্দা খুশি আল্লাহ বেজার অপশন এখন দুইটা আল্লাহরে খুশি করতে গেলে কিছু বান্দা বেজার হবেই হবে আরে দুনিয়ার অধিকাংশ বান্দা নবীর উপরে খুশি হতে পারে নাই নবীরেই মানতে পারে নাই পাপি উম্মতরে মানবে কোত্থেকে তো এখন তাই বলে নবী কি বান্দারে খুশি করতে গিয়ে আল্লাহরে বেজার করেছে না আল্লাহরে খুশি করতে গিয়ে প্রয়োজনে গোটা দুনিয়ার বিপক্ষে অবস্থান করেছে আমার নবীর পক্ষে কয়জন ছিল যখন বিদায় হজের ভাষণে একত্রিত করলেন সাহাবিদেরকে সবাই মিলে 1.5 লাখ হতে হলো দুনিয়ায় মানুষ কি 1.5 লাখ ছিল 1.5 কোটি ছিল গোটা দুনিয়া ভরা মানুষ ছিল পক্ষে আর কয়জন আসলো অধিকাংশই তো বিপক্ষে ছিল মুশরিকও বিপক্ষে ইহুদিদের বনু নজির বনু কোরাইজা বনু কায়নুকাও বিপক্ষে রোমের খ্রিস্টানরাও বিপক্ষে ইরানের অগ্নিপূজকরাও বিপক্ষে ও বলতে গেল অধিকাংশই বিপক্ষে সবগুলো সুপার পাওয়ার বিপক্ষে তাতে হয়েছে কি আমার নবী কি বিপক্ষকে দেখে ভয় পেয়ে আল্লাহর পক্ষ ছেড়েছেন বলেন না ছেড়েছেন আমরাও তো আমাদের আকাবিরদের থেকে
এই জিনিসটাই পেয়েছি যে সদা সর্বদা আল্লাহরে নিয়া বাঁচতে হবে আল্লাহরে নিয়া মরতে হবে আরে মরার সময় আল্লাহরে যদি হারায় ফেলি গোটা দুনিয়া নিয়াও যদি মরি কেউ আমার পাশে দাঁড়াবে না কবরে কেউ আলো জ্বালাবে না কবরে কবরটা একটু প্রশস্ত করার জন্য না পারবে কেউ চেষ্টা করতে আর না পারবে কেউ সফল হতে কিয়ামতের দিন কে আমার ডান হাতে আমলনামা দেবে কে মিজানে আমার নেকের পাল্লা ভারী করে দেবে কে পুল সিরাত আমার অতিক্রম করিয়ে দেবে আছেন তো জনি নাম তার আল্লাহ তিনি যদি না দাঁড়ান আমার পাশে দুনিয়ার সকলে মিলেও কিছু করতে পারবে না আমার জন্য তো এখন হাজারবার আমরা চ্যালেঞ্জ দেই খবর নাই এরা চ্যালেঞ্জ দিল আমরা রাজি হয়ে গেলাম ঠিক আছে আমরা বসবো কোথায় বসবো অফলাইনে বসবা না অনলাইন অফলাইনে মানে সামনাসামনি নাকি অনলাইনে ইন্টারনেটের মাধ্যমে বসবা যদি অফলাইনে বসো চলে আসো নিরপেক্ষ জায়গায় আমাদের হাটহাজারী মাদ্রাসায় আসা লাগবে না আবার তোমাদের ডেরার মধ্যে আমাদের যাওয়া লাগবে না এখানে তো তোমরাও নিরাপত্তা যদি আমাদের জায়গায় আসো নিরাপত্তা ঘাটতি অনুভব করবা আমরাও তোমাদের জায়গায় গেলে নিরাপত্তার ঘাটতি অনুভব করব আসো নিরপেক্ষ জায়গায় আসো আইনি আর প্রশাসনিক নিরাপত্তার ব্যবস্থা করো তারপর যুক্তিতর্কের সকল ধরনের বিধান মেনে বিতর্কের সকল নিয়ম কানুন মেনে দলিল প্রমাণের দ্বারাই প্রমাণ হোক কার বাহুতে কত বল কোনটা বেশি হক যদি এমন হয় আমরা দুর্বল প্রমাণিত হয়েছি আমরা তোমাদের দলে যোগ দেব বেশি করে জেলাপি খাবো খেতে খেতে জেলাপির সব দোকানের সব জেলাপি প্রয়োজনে শেষ করে ফেলবো আর যদি মনে হয় না আমাদেরটাই বেশি হক তোমরা এসে আমাদের দলে যোগ দিবা তোমরা এসে আমাদের মাদ্রাসাগুলোতে প্রকাশ্যে তওবা করো এখন এতবার বলার পর কোথাও খুঁজে পাওয়া যাচ্ছে না তাদেরকে নতুন করে এবার আজকে দেখেছি বলতে শুরু করেছে না না কেন আমরা নিরপেক্ষ জায়গায় যাব কেন আমরা তোমাদের ঢাকায় যাব কেন নিরপেক্ষ অডিটোরিয়ামে যাব তোমরা আমাদের ডেরার মধ্যে আসো আমাদের মসজিদের মধ্যে আসো মসজিদের বারান্দায় এসে সভা করো এখানে এসেই তোমাদেরকে প্রমাণ করতে হবে আর এইভাবে কি দুনিয়াতে বিতর্ক হয় তো এখন দেখা যাচ্ছে সামনাসামনি আসতে নারাজ যত ধরনের তালবাহানা সব খোঁজে লেকিন পেছন দিয়ে এসে একের পর এক হামলা করে আরে আমরা মামলা খাওয়া নাকি মামলা খাওয়া না আমরা জেল খাটা নাকি জেল খাটা না তার সঙ্গে মাহফিলে বয়ান করা বা না করা কি সম্পর্ক বলেন এক নম্বরে মুসা নবী দুনিয়াতে যেই ধর্ম নিয়ে এসেছিল ঈসা নবী দুনিয়াতে যেই ধর্ম নিয়ে এসেছিলেন যখন এগুলো নিয়ে এসেছিলেন তখন কি এগুলো হক ছিল না বাতিল ছিল সঠিক ছিল না ভুল ছিল সেই সময়ে যারা এগুলো মেনেছে মেনে মেনে আমল করেই দুনিয়া থেকে শেষ নিঃশ্বাস ত্যাগ করেছে তারা জান্নাতি হবে না জাহান্নামী হবে নিঃসন্দেহে জান্নাতি হবে তাহলে আপনারাও সকলে একমত মুসা নবীর আনিত ধর্ম হক ঈসা নবীর আনিত ধর্ম হক সেই সময়ে যারা এগুলোর উপর ঈমান এনেছে এগুলোর আলোকে আমল করেছে তারা সকলেই হবে জান্নাতি সকলেই পাবে তাদের নবীদের সুপারিশ ভালো কথা আজকের দুনিয়ায় যারা নবী মুসারে মানার দাবি করে তাদেরকে তো ইহুদি বলে যারা নবী ঈসাকে মানার দাবি করে তাদেরকে তো খ্রিস্টান বলে আপনারা জ্যাঠাগ্রামের মানুষরা আমাকে জবাব দেন আজকের যুগে যে ইহুদি ধর্ম দেখা যাচ্ছে আজকের যুগে যে খ্রিস্ট ধর্ম দেখা যাচ্ছে সেটা হক না সেটা বাতিল সেটা সঠিক নাকি সেটা ভুল এটাই কি নবীর আনিত হুবহু ধর্ম না বিকৃতি পাওয়া ধর্ম এই ধর্ম মেনে যারা মরবে তারা জান্নাতি হবে না জাহান্নামী হবে ফতোয়া আমাদেরকে নতুন করে দিতে হবে না আল্লাহ নবী নিজে দিয়ে গেছেন লা ইয়াসমাউ বি আহাদুন মিন হাদিহিল উম্মাহ ইহুদিয়ান কানা আও নাসরানিয়্যা সুম্মা ইয়ামুতু ওয়া লাম ইউমিন বিল্লাযী উরসিলতু বিহি ইল্লা কানা মিন আসহাবিন নার আমি নবী হয়ে দুনিয়াতে এসেছি এই সংবাদ শোনার পর আমার আনিত দ্বীন শরীয়ত কিতাব কোরআনের উপর ঈমান না এনে যারা মরবে তাদের পরিচয় ইহুদি হোক তাদের পরিচয় খ্রিস্টানি হোক তারা জাহান্নামী হবেই হবে নবীর ফতোয়ার উপরে কোনো ফতোয়া হয় নবীর কথা নিয়ে কোনো সন্দেহ করা যায় তা আজকের যুগের ইহুদি যারা খ্রিস্টান যারা যদি তারা ঈমান না এনে মারা যায় নবীর ফতোয়া অনুসারেই তারা জান্নাতি না তারা জাহান্নামী এমনকি তারা তো দূরের কথা তাদের নবীও যদি জিন্দা থাকতো আল্লাহ নবী স্পষ্ট বলেছেন আরে লাউকানা মুসা হাইয়া আজকে যদি মুসা নবীও জীবিত থাকতো মা ওয়াসিয়াহু ইল্লা তিবাই আমি মুহাম্মদ রে মানা ছাড়া আমারে ফলো করা ছাড়া আমার উপর ঈমান আনা ছাড়া তার সামনেও মুক্তির দ্বিতীয় কোনো পথ ছিল
এমন কি ঈসা নবী আসবেন কিয়ামতের আগে সকলে জানেন আচ্ছা তিনি যে আসবেন এসে তিনি নিজের শরীয়তকে বাস্তবায়ন করবেন না আমার নবীর শরীয়তকে বাস্তবায়ন করবেন বরংচ তার শরীয়তে যেগুলো হালাল ছিল কিন্তু আমার নবীর শরীয়তে হারাম যেমন ইতিহাস পড়লে পাবেন শরীয়ত তো আল্লাহ তাআলা এক এক যুগে এক এক ভাবে দেন উম্মতের পরীক্ষা করার জন্য নবীদের দ্বারা আল্লাহ তাআলা এক এক যুগে এক এক রকম শরীয়ত পাঠান তো এখন শরীয়ত হলো ডাক্তারের প্রেসক্রিপশনের মতো ডাক্তার যেমন রোগ শোনার পরে এক এক জনের এক এক রকম প্রেসক্রিপশন দেয় আল্লাহ এক এক যুগে বান্দাদের জন্য যেটা বেশি উপযুক্ত হয় সেভাবে হালাল হারামের বিধান আর শরীয়ত দেন মুসা নবীর যুগের ইতিহাস যদি পড়েন দেখবেন মুসা নবীর শরীয়তে উটের গোশত খাওয়া হারাম ছিল আর ঈসা নবীর শরীয়ত নিয়ে যদি ইতিহাস পড়েন দেখবেন ঈসা নবীর শরীয়তে শূকরের গোশত খাওয়া হালাল ছিল নাউযুবিল্লাহ বলার কিছু নাই ওই যুগে এটা হালাল ছিল এই যুগে আল্লাহ হারাম করেছেন আরে আল্লাহ যখন হালাল করে রেখেছিলেন তখন যারা এটা করেছে তাদের উপর কি আপত্তি করা যায় ইসলামে প্রথম দিনই কি পর্দার বিধান এসেছে বলেন এসেছে আসে নাই নবী মদিনায় যাওয়ার পরে এসেছে তো পর্দার বিধান আসার আগেই যেই সমস্ত মুসলমান মারা গেছে তাদেরকে আল্লাহ পাকড়াও করবে কি রে তুই পর্দা করলি না কেন মত প্রথম দিনই হারাম হয়